বন্ধুরা, আমরা পড়ছি পল্লী সাহিত্য নিয়ে। পল্লী সাহিত্য প্রবন্ধটি, এই প্রবন্ধটি মূলত ভাষণ দিয়েছেন, লেখেননি তো, ওনার ভাষণটাই মূলত এখানে, বক্তব্যটা পুরোপুরি একদম হুবহু লিখে দেওয়া হয়েছে। এই সম্পর্কে একদম শুরুর ভিডিওতে আমরা কথা বলেছি। তো মূলত ভাষণটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা এই প্রবন্ধের আগের অংশগুলো অনেক বিস্তারিতভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি, তো সেই অংশগুলো, ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, তারপর তোমরা এই ভিডিওগুলো দেখবে। অর্থাৎ আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করছিলাম যে প্রবাদ বাক্য নিয়ে, খনা নিয়ে, ডাক বা ছড়া টড়া বা বিভিন্ন ধরনের ঘুম পাড়ানি গান, এগুলো নিয়ে। অর্থাৎ এই সবগুলোই, এগুলো সবগুলো হচ্ছে সাহিত্যের একটা অংশ, পল্লী সাহিত্যের একটা অংশ। তো সেই কথাগুলোর পরে, সেই ব্যাখ্যাগুলোর পরেই মূলত এই অংশটা। তো এখানে ডক্টর শহীদুল্লাহ একটা প্রশ্ন করছেন, শুধু ছড়া কেন? অর্থাৎ আমরা এর আগে তো ছড়া দিয়ে আলোচনা করছিলাম, তো উনি বলছেন শুধুমাত্র পল্লী সাহিত্যের মধ্যে শুধু ছড়া কেন? খেলাধুলা না কত বাধাগত আছে বা ছিল এদেশে। মানে কথাটা কি, বাধাগত জিনিসটা কি? দেখো, খেলার মধ্যে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বলি, যেমন হচ্ছে অনেক ছন্দ ব্যবহার করি। যেমন হচ্ছে আমরা যখন গোল্লাছুট খেলতে যেতাম, তো গোল্লাছুটের সময় যখন আমরা ওই যে আমাদের যে গোল করা যে জায়গাটা, অংশ থেকে সেখানে আমরা ছুট দিতাম, দৌড় দিতাম, তখন আমরা কত রকমের, কোনো কেউ চি বলতো, কেউ টিটি বলতো বা কুতকুত বলতো, বিভিন্ন ধরনের এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করতাম এবং অনেক ছন্দ ব্যবহার করতাম খেলা করতে গিয়ে। যেমন ওপেন টিবায়োস্কোপ, এই যে ছন্দগুলা, তারপর হচ্ছে এক হাত বললা, বারো হাত ছিং, উড়ে যাই বললা, তাঁত ধা তিন তিন, এই যে ছন্দগুলো, এগুলোও কিন্তু খেলাধুলার বাধাগত, মানে সেই খেলাধুলার যে বলি, খেলাধুলার একটা অংশ হিসেবে ব্যবহার হয়, এগুলোও কিন্তু সাহিত্যের অংশ। সেটাতেই উনি মূলত আলোচনা করছেন, এই ব্যাপারটা নিয়েই এই অংশটার মধ্যে আলোচনা করা হয়েছে। তো কী বলছেন উনি, শুধু ছড়া কেন হবে? খেলাধুলার না কত বাধাগত আছে বা এদেশে ছিল। যখন ফুটবল, এই যে খেলাগুলো, ফুটবল, ব্যাট বলের নাম, ব্যাট বল প্রধান কী হচ্ছে, ক্রিকেট, ক্রিকেট, ব্যাট বলের নাম কারও জানা ছিল না আসলেই। তাই অনেক আগে কিন্তু এই ফুটবল বা ব্যাট বল এগুলো কেউ জানতো না, এগুলো কেউ খেলতোও না। হ্যাঁ, তখনকার ওই সময় কাবাডি টাবাটি বা কবাডি খেলা বা গোল্লাছুট, হ্যাঁ, তারপর যে পদ্মা যমুনা খেলা, এই যে যে খেলাগুলো, এই খেলাগুলো কিন্তু সবাই কিন্তু খেলতো। তো সেই খেলাগুলোর কথা এখানে বলা হচ্ছে যে যখন ফুটবল বা ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার ধুম ছিল, খুব বিখ্যাত একটা খেলা কপাটি খেলা। গ্রামের খেলা এটা, এটা শহরে কেউ খেলে না, এটা গ্রামে খেলা হয়, তো গ্রামের বাচ্চারা এগুলো খেলে থাকে। তখন কপাটি খেলার খুব ধুম ছিল। তো সেই খেলার সঙ্গে কত না বাধাবলি ছিল, মানে সবাই মুখে মুখে বলতো, খেলতো আর এগুলো বলতো, খেলতো আর এগুলো বলতো, এইগুলোও কিন্তু এক প্রকার ছড়া বা ছন্দ, এগুলোও সাহিত্যের একটা অংশ, খেলাধুলার একটা উপকরণ বলে ভাবা হয়। তো বলা হচ্ছে যে সেই খেলার সঙ্গে কত না বাধাবলি ছেলেরা ব্যবহার করতো। তেমন একটা উদাহরণ দিয়ে এখানে বলছে, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, যে এক হাত বললা, বারো হাত ছিং, উড়ে যাই বললা, ধা তিন তিন। তো এই যে ছন্দগুলো, এরকম ছন্দগুলো যখন ওরা খেলতো, তখন ছন্দগুলোর ব্যবহার করতো। তো কী বলছে, এই যে ছড়াগুলো, এই যে সাহিত্য, এটাও কিন্তু একটা সাহিত্য, এবং এই সাহিত্যকে তারা কী বলছে, খেলার একটা উপকরণ বলছে। এগুলোকেই আমাদের কী করতে হবে, সংরক্ষণ করতে হবে, আমাদেরকে স্বেচ্ছাসেবক হয়ে এগুলোরকে দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা যদি না নেই, তাহলে কিন্তু আর অন্য কেউ দায়িত্ব নেবে না, কারণ এই সাহিত্যগুলো নিয়েই, অর্থাৎ পল্লী সাহিত্য, এই পল্লী সাহিত্য নিয়েই অন্যান্য দেশে বিভিন্ন সোসাইটি তৈরি হচ্ছে, তারা এগুলো গবেষণা করছে, তারা সাদৃশ্য নিয়ে কথা বলছে, আর আমরা প্রতিনিয়ত অবহেলা করছি। তো সেই বিষয়টা নিয়েই ডক্টর শহীদুল্লাহ কথা বলছেন এবং আমাদেরকে সচেতনতা বেশি করে বাড়ানোর জন্য বারবার উনি উৎসাহ দিচ্ছেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রবন্ধের বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার বন্ধুর কাছে এখনই শেয়ার করো, আর ভিডিওটি লাইক করতে ভুলো না। আজকে এ পর্যন্তই।